アメリカのブラジルの人たちは、<music> আজ আরো একটা ছাব্বিশে জুলাই অর্থাৎ কার্গিল দিবস উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধের চব্বিশ বছর পূর্ণ হল দেশকে বাঁচাতে বহু সৈন্যরা শহীদ হয়েছিলেন

ए मेरे वतन के लोगों जनाब में लोग पानी शहीद याद करो कुर ये छब्बीस जुलाई ते कारगिले जम्मू काश्मीते हम पाँच सताश जो हमारे ता, जवान कारगिल जे मारा गलो तेरह कत तो लोग मैं इंजर्ड हो ये आज के छब्बीस जुलाई ते पाकिस्तान ने कारगिल के कारगिल मध्य कारगिल आज के पाकिस्तान के हारी हारिय से आज के जरा कारगिले जरा शहीद होने आज के মানে রিমেম্বরিং আসি আমরা মনে করছি কার্গিল বিজয় দিবস এখানে আমি পালন করছি আজকে আমাদের কালগিল শহীদের জন্যে আমরা ফুলমালা করেছি আর শাহিদদের জন্য আমরা ই করেছি আর পাকিস্তানকে আমরা হারে অনেক বড় কারগিলে আমরা ই পেয়েছি আর আমরা চাই দেশের মধ্যে যত আমাদের আর্মি যত রয়েছে তাকে আমি শুরু করছি ধন্যবাদ করছি কে আমরা অনেক সত্যি আছি যেই থাকুক চায়না থাকুক ইয়া পাকিস্তান থাকুক লড়াই লড়তে আমরা ইন্ডিয়া হসমে রেডি আছি যখন লড়তে চাই আমরা লড়বো আমরা হিন্দুস্তানি কোনোদিন পিছিয়ে হাঁটবো না আর কোনোদিন হার মানবো না জয় হিন্দ বন্দে মাথারাম আচ্ছা দাদা আজকে শহীদ দিবসের যে যারা বিজয় হাসিল করেছিল শহীদ হয়ে নিজেদের জীবন দিয়ে তারপর বিজয় হাসিল হয়েছিল তা এই শহীদের হিসাবে যদি আমি ধরি তাহলে এই পঞ্চায়েত ভোট কিছুদিন আগেই পঞ্চায়েত ভোট ঢুকছে আপনাদের কিছু কর্মীরাও শহীদ হয়েছেন কি বলবেন দেখুন এটা তো ভোট হয়নি এটা ইলেকশন হয়নি এটা তো গুন্ডাগারদি সেলেকশন করেছে ভোট হতো ভোট মধ্যে একটা জিতে নিত তাহলে আমরা হার মেনে যেত এটা তো ভোট হয়নি আজকে আপনি দেখুন না যে কংগ্রেস লোককে মেরেছে মারা পর এখন কংগ্রেস লোকে কাজে যে খাস সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী পা ধরছে কেন কে আমাকে মানে জোট করে নাও কেন ও জেনেছে কি আমি এই চব্বিশ মধ্যে হ্যান্ডিক্যাপ হয়ে যাবো আর ছাব্বিশ মধ্যে মানে শেষ হয়ে যাবে টিএমসি আর আমাদের হাইকমান্ড যে ফ্যাসলা করবে সে আমরা রাজি আছি আমরা এর মধ্যে কোনো আর কত কত বলবো না আমরা হাইকমান্ড যা রকম বলবে কিন্তু এটা আমরা মেনে নেব যে আমাদের পশ্চিমবঙ্গালে সবচেয়ে বড়ো কেউ আগে গুন্ডা গর্দি এ করছে মানে কংগ্রেসের মধ্যে তুই হয় টিএমসি আর টিএমসিকে আমরা কোনো দিন চোখে দেখতে হবে আমাদের চোখ নিয়ে কী আমাদের সঙ্গে কি করেছে না করেছে এই জন্য আমরা দিন এটা জিনিসটা আপনি বললেন খুব ভালো কথা বলেছেন কি আপনার এত লোকে শহীদ হয়েছে ওটা আমরা যত লোকে শহীদ হয়েছে কংগ্রেসে তাকে মানে মা বাবাকে একটা ইয়ে করবো কি আপনার ছেলে খাসকে পশ্চিমবঙ্গালে মানে পাবলির জন্য ভালো করতে গিয়েছিল কিন্তু সোশ্যাল টিএমসি লোক যে মেরেছে গুলি মেরেছে বোম মেরেছে তাকে এটা পুরী প্রশাসন ওনাদের আছে আমরা এই চাই এইখানে মানে খাসকে পশ্চিমবঙ্গালে হ্যাঁ মানে এটা খুব বলা কথা আছে যা করেছে আর আমরা চাচ্ছি এখানে মিলাটি শাসন হোক আর আমাদের মানে পশ্চিমবঙ্গালে আমাম একটু ভালো করে সব কিছু বুঝে নিন আমাদের এই পার্টি টিএমসি পার্টি কোনো দিন কারোর জন্য নেই না হিন্দু না মুসলমান না শিখ না ইসাই আপনি দেখে নিন কি করেছে কোন মানে ধরম যেন কাজ করেছে আগে কাজ করেছে তো আমাকে বোঝান এই পার্টি কোনো দিন মানে কোন ধর্ম জন্য কাজ করিনি এরা নারদার সারদার চোর চিটিংবাজ এই টিএমসি পার্টি আছে আর বলতে চাই অনেক কথা আছে কিন্তু এই কার্গিল शहीद दिवस है और विजय दिवस शहीद होने के बाद विजय होता है कारगिल का विजय हुआ आज हम लोगों के पाँच सौ सताइस लोग इसमें शहीद हुए थे और पाकिस्तान को खदेड़ के हम लोग भगाए थे हिंदुस्तान से और ये जश्न आज हम लोग मना रहे हैं मगर उन शहीदों को भी नहीं भूल रहे हैं जो शहीद इस कारगिल के जंग में हुए थे रहा देश की बात तो आज हम लोग कांग्रेस सोनिया गांधी ने एक जोड़ बनाया है जिसका नाम इंडिया है तो पहले हम लोग भारत को देखेंगे इंडिया को देखेंगे फिर का परस्त जो आपस में लड़ा रही है जो देश को नुकसान कर रही है उस पार्टी को हम लोग पहले रोकेंगे ये तो आपस का बात है नीति का बात है टीएमसी हो कि कांग्रेस या और भी कोई पार्टी मगर बीजेपी जिस तरीका से फिर परस पार्टी बन रही है ये देश को नुकसान हो रहा है उसको बचाने के लिए हम लोग एकजुट होकर के इंडिया को इंडिया जो यूनाइटेड हुआ है वो इंडिया को देखना है

मानी हिंदू मुसलमान मंदिर मस्जिद जो है से के आगे नुकसान होता है आगे देश के बचाव तरह निजे मध्य देखे नी आज दादा हम बोलना ही चाह रहा है मणिपुर में जो हो रहा है जैसा आतंक मचा हुआ है और जो कारगिल में जो एक शहीद शहीद हुए थे उनका बीबी का संग में क्या हुआ मणिपुर में ये मोदी जी को दिखाई नहीं दे रहा एक तरफ वो कारगिल में वो शहीद हुए आज हम लोग उसका शोक मना रहे और उनका फैमिली का संग में क्या हुआ है मोदी जी देख रहे नहीं क्या आतंक मचा के रखा है यही हम बोलना चाहते इससे ज्यादा कुछ नहीं बोल रहे इलाका वासी जो ने हमें की वार्ता दी और हम लोग एक तरह का खुशी भी है एक तरह का गम भी है जो कारगिल के लेके, वह यही बोलेंगे और कुछ हमने